ভালো জিনিস রেখেছি বলেই দূর দূরান্ত থেকে কাস্টমারে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের দু পুরুষের ব্যবসা, আমরা জোর দিই হচ্ছে স্পেয়ার পার্টসে। আমাদের এই মাল আমরা যেমন জম্মু কাশ্মীরও পাঠিয়েছি, আবার আমরা সিকিমেও পাঠিয়েছি, আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পাঠাচ্ছি। চানাচুর মেশিন, চিপস মেশিন, ময়দা মাখানো মেশিন, এইগুলো আমরা রাখছি। এখন কারো যদি মনে হয় যে পেয়ার পার্টস পাচ্ছি না, আমার সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। নমস্কার দাদা। নমস্কার, আপনার পরিচয় যদি একটু দেন। আমার নাম সঞ্জীব কুমার সোম, আমি উষা হার্ডওয়্যার স্টোরের পার্টনার, মানে আমাদের দু পুরুষের ব্যবসা। আচ্ছা, আমার বাবা এবং তারপরে আমি, আমাদের দোকান বিগত 40 বছর ধরে এই কৃষি প্রযুক্তি বা কৃষি সরঞ্জাম এবং মিলের ব্যবসার সঙ্গে জড়িত। আচ্ছা, আর আমাদের কাছে যে সমস্ত মেশিনারিগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে কৃষিকাজে নিযুক্ত ছোট যন্ত্রপাতি। আমাদের ট্র্যাক্টর মাউন্টেন কোনো মেশিন নেই, যা আছে ছোট যন্ত্রপাতি এবং মিলের স্মল ফার্মারদের হেল্প করার জন্য আপনারা প্রোডাক্ট। হ্যাঁ, একদম। আমাদের কাছে আছে হচ্ছে মিলের সমস্ত রকম জিনিস, যেমন ধান কল, চাল কল, আটা কল, সর্ষের তেলের মিল এবং এই সমস্ত যন্ত্রপাতি ছোট এবং বড়। যারা এখন সিঙ্গেল ফেজের জমানা এসে গেছে তাই সিঙ্গেল ফেজ, আর আমরা আগে থেকে বড় মেশিনও রাখছি। ওকে, রাখতাম এবং রাখছি, এবং তার সঙ্গে আমরা জোর দিই হচ্ছে স্পেয়ার পার্টসে। আচ্ছা, পেছনে যেগুলো দেখছেন এগুলো সমস্ত পালভাইজার, এগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি। তার মধ্যে আমরা যেটা রাখি সাই শক্তি কোম্পানি সব থেকে বেস্ট কোয়ালিটি, ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। যে কোনো পালভাইজার কোম্পানি যারা বিক্রি করছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি আমরা বলতে পারি। আমাদের এই মাল আমরা এখান থেকে বসে, আজকে কলকাতা থেকে আমরা এখানে 200 কিলোমিটার দূরে বসে আছি। আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ট্রান্সপোর্টেশনের, কিন্তু এই ভালো জিনিস রেখেছি বলেই দূর দূরান্ত থেকে কাস্টমারে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যে আমাদের এই মাল আমরা যেমন জম্মু কাশ্মীরও পাঠিয়েছি, আবার আমরা সিকিমেও পাঠিয়েছি, আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পাঠাচ্ছি। সেটা কুরিয়ারের মাধ্যমে কেউ নিয়ে যাচ্ছে, কেউ ডাইরেক্ট গাড়ি করে এসেও নিয়ে যাচ্ছে, যার যে ক্ষেত্রে সুবিধা। ওকে, আচ্ছা, এইদিকে দেখতেই পাচ্ছেন আমরা যে ছোট তেল মিল, বড় তেল মিল, বিভিন্ন রকম, এটা 32 পাতি, এটা হচ্ছে 28 পাতি। ঠিক আছে, এটা ঘন্টায় 40 কেজি, এটা 3 phase 10 HP মোটর দিয়ে চলবে, এটা হচ্ছে 28 পাতি, এটা ঘন্টায় 30 কেজি, এটা 7.5 ঘোড়া মোটর দিয়ে চলবে। আচ্ছা, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এই আমাদের গোডাউন। এটা আমরা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতেও আমরা কদম রেখেছি এখন, যেমন হচ্ছে ধরুন চানাচুর মেশিন, চিপস মেশিন, ময়দা মাখানো মেশিন, এইগুলো আমরা রাখছি এখন। এছাড়াও হকার ভাইরা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে জড়িত, যেমন হচ্ছে যেগুলো দিল্লিকা লাড্ডু বলে, বা পপকর্ন তৈরি মেশিন, এইগুলো বিভিন্ন কোয়ালিটির, কেউ হাতে ঘোরানো চাইছে, কেউ ইলেকট্রিফাই চাইছে, কেউ ব্যাটারি দ্বারা চালিত চাইছে, সব রকম ভ্যারাইটি আমাদের কাছে পাবেন এবং আমাদের কোয়ালিটি খুব ভালো। এছাড়াও এখন যে সমস্ত ফার্মগুলো হচ্ছে, যেমন হচ্ছে ধরুন ছাগলের ফার্ম করছে, কেউ গরুর ফার্ম করছে, তার জন্য খড় কাটা মেশিন, বা গরু বা ছাগলের খড় খাবারের জন্য যে সমস্ত ফিড তৈরি করা মেশিন, সেগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে। মুরগি, তারপরে হাঁস, এগুলোর জন্য মানে ফিড মেশিনের প্রয়োজন, মাছের জন্য ফিড মেশিন, মাছের জন্য যেটা আমরা করছে, যেগুলো আপনার মাছের মুরগির ছাড় দিয়ে যেগুলো হচ্ছে কিমা করা মেশিন, সেগুলো আমাদের কাছে রয়েছে। শুধুমাত্র যে মেশিন রাখছি এরকম না, আমরা পেয়ার পার্টসও রাখি। আমরা যখনই কোনো মেশিন কিনি, তার আগে আমরা খোঁজ করি যে পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে কিনা। মেশিনের সঙ্গে পেয়ার পার্টসটাও আমরা আনাই, কারণ মেশিনটা চলতে চলতে আজকে নয় কালকে খারাপ হবে, পেয়ার পার্টসটার আগে কিনতে হবে, এই দিকটা আমরা কিন্তু জোর দিই। আচ্ছা, আমাকে যদি একটুখানি ইন্ডিভিজুয়াল মেশিনগুলো দেখিয়ে দেখিয়ে বলেন কোনটা কি মেশিন। এটা হচ্ছে খোল ভাঙা মেশিন, এটা একরকমের, এটা একরকমের, সর্ষের যে খোলটা বেরিয়েছে সেগুলো হচ্ছে ভাঙানোর জন্য এই মেশিনটা লাগায়। আচ্ছা, এইগুলো হচ্ছে ধান থেকে চাল করা মেশিন, বিভিন্ন সাইজের আছে, 6N 100, 6N 110, 6N 120, 6N 80, 90, সব রকম রয়েছে। এটা হচ্ছে লস্যি মেশিন। আচ্ছা, আরও এদিকে পিছিয়ে আসলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটি ছোট 2-in-1 মেশিন, এটাতে একদিকে ধান থেকে চাল হবে এবং একদিকে হচ্ছে গম, মশলা, এ সমস্ত করা যাবে। এটি হলো 3-in-1 মেশিন, এটা একটা মেশিনে 3টে কাজ, এক এক করে কাজ হবে, একটা থেকে ধান থেকে চাল, একটাতে আপনার হচ্ছে মশলা এবং গম, সব একটা মেশিনেই সম্ভব। পেছনে আমাদের আছে ওগুলো হচ্ছে আপনার দিল্লিকা লাড্ডু তৈরি করা মেশিন, পেছনে পালভাইজার রয়েছে 5 HP, এগুলো হচ্ছে পাট চাকি,
বড়, এখানে আছে ছোট। এটা হচ্ছে পটেটো পিলিং মেশিন, মানে আলুর খোসা ছাড়ানো মেশিন। এরপরে চিপস তৈরি করা মেশিন আমাদের কাছে পুরো সেট আপ আছে। এটা হচ্ছে ডো মেশিন বলে, এটাতে হচ্ছে আপনার ময়দাও যেমন মাখা যায় তেমনি চানাচুর যারা ফ্যাক্টরি করবেন তাদের যে বেসনটা মাখানোর জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। 10 কেজি ক্যাপাসিটি। এটা হচ্ছে চানাচুরে ভুজিয়া মেশিন, এটা ভাজানোর জন্য। এটা 9 ইঞ্চি সাইজ আছে। ওটা ময়দাটা বা বেসনটা মাখানোর পরে এই মেশিনে দিতে হয়। তারপরে যেরকম ডাইস লাগিয়ে কেউ ভুজিয়া বা যেরকম স্টাইলের চাই সেটা এটাই মেশিনের সাহায্যে ভাজা হয়। এটা আছে আমাদের হচ্ছে ফিড তৈরি করা মেশিন। এগুলো হচ্ছে আপনার ধান থেকে চাল করা ছোট, এটা 680 মেশিন। এইগুলো হচ্ছে আপনার বড়ি দেওয়া মেশিন, এটা অনেক কাজ আছে। এটা তো বড়ি দেওয়া যায় যেমন, তেমনি আবার ডালের খোসাও ছাড়ানো যায়, যেমন হচ্ছে কলায়ের ডাল, ছোলার ডাল, এ সমস্ত। এটা হচ্ছে আখের রস করা মেশিন। এখন যেগুলো বিক্রি হয় বাজারে সেগুলো খুব একটা হাইজেনিক নয়। এটা সম্পূর্ণ স্টিলের, এটা ভরে দিলে পরে, আখটাকে ভরে দিলে পরে সম্পূর্ণ হাইজেনিকভাবে মেশিনটি পাওয়া যায়। এটা কারেন্টের দ্বারা চালিত। এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে মুরগির যে ছাঁট থেকে যে খাবার তৈরি হয় মাছের, সেই মেশিন। এই যে পাতি মেশিন, স্পোলার মেশিন, এ দেখুন এগুলো সব গিয়ার। এখানে ওয়ারেম রাখা আছে, এখানে কেসবার রাখা আছে। এই মেশিনগুলি আমাদের কাছে কিনেছে বা বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিনেছে। কেউ কারো যদি মনে হয় যে পেয়ার পার্টস পাচ্ছি না, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি পেয়ার পার্টস দিয়ে দেবো। আমাদের কাছে এটা হচ্ছে কংক্রিট মিক্সচার মেশিন। এটা সব রকম ভ্যারাইটি আমরা রাখি, ছোটো বড়ো যার যেরকম দরকার, বা কোনো পেয়ার পার্টস আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এগুলো হচ্ছে মিক্সচার মেশিনের, এগুলো হচ্ছে হাঁড়ি, এটা হচ্ছে ঠেলা গাড়ি। এগুলো কংক্রিট মিক্সচার মেশিনে অনেক কনস্ট্রাকশন সাইটে লাগে, আমাদের কাছে পাওয়া যায়। ধান ঝাড়াই থ্রেসার আমাদের আদি ব্যবসা। এখন অনেকে পাখা সিস্টেম থ্রেসার খুঁজছে, এটি আমাদের পাখা সিস্টেম থ্রেসার। এটা 3 ফুট, এরকম আমরা 4 ফুটেরও থ্রেসার বানাই। এটা মুভেবল, এখানে চাকা লাগানো রয়েছে, পরে জমিতে নিয়ে গিয়েও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো গাড়ির পেছনে বেঁধে নিয়ে গিয়ে। যদি কেউ নেন আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা হলো 14 ইঞ্চি চাকি, এটা হচ্ছে পাথর সিস্টেমের এবং 3 HP মোটর দ্বারা চালিত। এটা সিঙ্গেল ফেজ মোটরেই চলবে। এই চাকিটিও এখন খুব চাহিদা হয়ে উঠেছে। এটাই আমাদের গুজরাট থেকে আসে, সাই শক্তি কোম্পানিরই। খুব রেজাল্ট খুব ভালো। অনেকের মিল আছে যারা অল্প পালভাইজারে প্রোডাকশান, যেগুলো 50 কেজি 60 কেজি হয়, তার থেকে বেশি প্রোডাকশানের জন্য আমাদের কাছে মেশিন আছে। সেটি হলো এই মেশিনটি। এটি হলো 14 ইঞ্চি সাই শক্তি ডবল চেম্বার, এটি 10 HP মোটর দ্বারা চালিত। এই মেশিনে প্রোডাকশান আসবে 120 থেকে 150 কেজি পার আওয়ার। তার জন্য 10-12 মোটর লাগবে 3 ফেজ। এবং এটি ভেতর খুললে দেখা যাবে যে এর ভেতরে দাঁতা সিস্টেমটা অনেক শক্তিশালী, এবং এতে 6 স্পোকওয়ালা আপনার হচ্ছে রোটার লাগানো আছে, ভেতরে আর একটি রোটার লাগানো আছে, এই জন্য এটিকে ডবল চেম্বার বলা হয়। আপনারা যদি মনে করেন যে এই মেশিনগুলি আপনারা দেখবেন, আপনারা আপনাদের দোকানে আসুন। আমাদের দোকান মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রাধিকানগর। হ্যাঁ, এই পালমোলাইজার মেশিনটা আমি 1 বছর ধরে ইউজ করছি। মোটামুটি পার ডে 500 টাকা নেট প্রফিট কাজ হয়। 1 ঘন্টা চালালে 3 ইউনিট কারেন্ট খরচ হয়, মোটামুটি 30 কেজি দিবে। 30 কেজি আমি মানে ভাঙাতে মানে মালটা পাবো ফেরত। এবার মোটামুটি আমি যদি দিনে 6 ঘন্টা চালাতে পারি, তাহলে মোটামুটি নেট কাজ 500-600 টাকা হবে। প্লাস এক্সট্রা যদি ভুসি টুসিগুলো বেরোয় সেগুলো আলাদা বিক্রি হয়। আপনি কতটা স্যাটিসফাইড মেশিনটা নিয়ে? এই মেশিনটা নিয়ে আমার যেহেতু দোকান আছে মুদিখানা, আমি এখানে ছাতু পেশাই করি, বেসন তৈরি করি। আমার মোটামুটি এখান থেকে আমার দোকানের যে এগুলো লাগে, চালের গুঁড়ো থেকে শুরু করে এভরিথিং এখান থেকে পেশাই করে নিই আমি। আচ্ছা। হ্যাঁ, তাতে আমার কী হচ্ছে, জাতা মেশিনের থেকে এই মেশিনে মালটা ভালো, কোয়ালিটি ভালো হয়। যাদেরকে আমরা এই মালটা বিক্রি করি, বিশেষ করে ছাতু, বেসন, আটা, তারা এই মাল খেয়ে স্যাটিসফাইড, মানে মালটার কোয়ালিটি ভালো হয়। আমার নাম সাধন ঘোষ, আমার বাড়ি মুর্শিদাবাদ বিষ্ণুপুর। একটা খড়কাটা মেশিন কিনেছি, আমি 5 বছর চালাচ্ছি। অতি সুন্দর সার্ভিস, এর কোনো প্রবলেম হয়নি পর্যন্ত। ব্লেড না, মেশিন না, ব্যারিং না, কোনো কিছুর প্রবলেম হয়নি। আমি প্রতিদিন 1 পাউন্ড 8 পাউন্ড 9 পাউন্ড একসাথে কেটে নিই। ওই খুব জোর, এতে একতরফা আড়া 4 বার দিলে হয়ে যায়, হেভি কাটে আর কি। এই মোটর মেশিন হেভি, মানে কি বলবো, ব্যারিং কিছুর মানে প্রবলেম নাই, কন্টিনিউ একভাবে চলছে। তো মেশিনটা নিয়ে আপনি কতটা খুশি? আমি খুবই খুশি, উৎসাহটাকে আমি অতিশুদ্ধ কি বলবো, ধন্যবাদ। আচ্ছা, আরেক রকমের মেশিন হয় না, যেটা বক্স বক্সের মতো দেখতে মেশিন, ওই মেশিন থেকে এই মেশিনের কোয়ালিটি? না না, এর সব থেকে ভালো, এগুলো সব থেকে ভালো। কত হর্স পাওয়ারের মেশিন আপনার এটা? এটা 1 হর্স পাওয়ার। আর মেশিন কত দাঁতের মেশিন চলছে আপনার? মেশিন আমার 11 দাঁতের আছে গিয়ার। যারা এই ধরনের মেশিনগুলো খোঁজ করেন, তারা আমাদের দোকানে এসে মেশিনগুলো দেখতে পারেন। আমাদের দোকানের নাম রয়েছে উষা হার্ডওয়্যার স্টোর। আমাদের অ্যাড্রেস
46/3 বাবুলগোনা রোড বহরমপুর মুর্শিদাবাদ। আমাদের দোকানে আসতে হলে আপনাদেরকে প্রথমে বহরমপুর বাসস্ট্যান্ড হোক স্টেশন হোক বহরমপুরে নামতে হবে। বহরমপুর নামার পর টোটো বা অটো ধরে বলতে হবে যে মধুপুর টোল ট্যাক্স, মধুপুর টোল ট্যাক্সের উল্টো দিকে আমাদের দোকান। মধুপুর টোল ট্যাক্সে আসে আমাদেরকে সাথে যোগাযোগ করলে কন্ট্যাক্ট নাম্বারে আমরা আপনাদেরকে দেখে নেবো।